হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ ফোর্থ সেমিস্টার অনার্স কোর্সে ছাত্রছাত্রীদের জন্য একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে ন্যাশনাল থিয়েটার। তো স্টুডেন্ট, তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো, তাহলে ভিডিওগুলিকে প্রথম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা নতুন ভিউয়ার, তারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি এর পরে যে নোটের ভিডিও তোমাদের কাছে দেব, সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের প্রশ্নটি হচ্ছে ন্যাশনাল থিয়েটার। ন্যাশনাল থিয়েটার কবে কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? প্রথম রজনীতে কার কোন নাটক অভিনীত হয়? সংক্ষেপে থিয়েটারের সংক্ষেপে বাংলা থিয়েটারের ইতিহাসে ন্যাশনাল থিয়েটারের অবদান আলোচনা করো। স্টুডেন্ট, নোটটি আমি এখন শুরু করছি। প্রথমে জানতে হবে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার ইতিহাস। 1872 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর ন্যাশনাল থিয়েটারের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। এই থিয়েটারের প্রতিষ্ঠার পশ্চাতে রয়েছে একটি শৌখিন নাট্য সম্প্রদায়ের নানা আত্মত্যাগ এবং অগ্নিকারের ইতিহাস। কয়েকজন মধ্যবিত্ত পরিবারের নাট্যামোদী যুবক সম্পূর্ণরূপে নিজেদের প্রচেষ্টায় এই ন্যাশনাল থিয়েটার গড়ে তুলেছিলেন। ডক্টর অজিত কুমার ঘোষ লিখেছেন তার শতবর্ষের মঞ্চ পরিক্রমা গ্রন্থে, সাধারণ নাট্যশালার সূচনা হয়েছিল বাগবাজারের কয়েকজন নাট্যামোদী অভিনেতার উদ্যোগে। বাগবাজারের একটি সময়ে যাত্রা দল ছিল। বাগবাজার অ্যামেচার থিয়েটারে ছিলেন গিরিশচন্দ্র, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাধামাধব কর, অরুণচন্দ্র হালদার ইত্যাদি। নগেন্দ্রনাথই প্রথম থিয়েটার করার প্রস্তাব করেন। সেই প্রস্তাব সকলে সানন্দে গ্রহণ করলেন। এই সখীর নাট্যগোষ্ঠী দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকটি নির্বাচন করে অভিনয় আরম্ভ করলেন, কারণ এই নাটক অভিনয় করতে পোশাক পরিচ্ছদ ও দৃশ্যসজ্জার জন্য বিশেষ কোনো ব্যয়ের প্রয়োজন নেই। এই সখীর নাট্যশালার পশ্চাতে কোনো ধনবান জমিদার বা রাজা ছিলেন না, ফলে ব্যয় সংকোচের জন্য তারা দীনবন্ধুর সামাজিক নাটকগুলিকেই বেছে নিলেন। গিরিশচন্দ্র ঘোষ এই প্রসঙ্গে লিখেছেন, মহাশয়ের নাটক যদি না থাকিত, এই সকল যুবক মিলিয়া ন্যাশনাল থিয়েটার স্থাপন করিতে সাহস করিত না। এই নিমিত্ত আপনাকে রঙ্গালয় স্রষ্টা বলিয়া নমস্কার করিবে। এটা কিন্তু কোটেশন, ঠিক আছে? সধবার একাদশী নাটকের মহলা শুরু হলে অর্ধেন্দ্রশেখর মুস্তাফি এসে এই সম্প্রদায়ে যোগদান করেন। তখন গিরিশচন্দ্র হলেন মূল অভিনয় শিক্ষক এবং অর্ধেন্দ্রশেখর হলেন সহকারী শিক্ষক। সধবার একাদশী নাটকটি অভিনয় সাফল্য লাভ করলে বাগবাজার অ্যামেচার থিয়েটারের সদস্যবৃন্দ দীনবন্ধুর অন্যান্য নাটকগুলি অভিনয় করতে শুরু করে। লীলাবতী নাটকের অভিনয়ের পরেই দ্য ন্যাশনাল থিয়েটার নামে সাধারণ নাট্যশালার প্রতিষ্ঠা হয়। এরপরের পয়েন্ট হচ্ছে নামকরণ প্রসঙ্গ। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নরগোপাল মিত্র প্রস্তাব দিয়েছিলেন সাধারণ নাট্যশালার নাম হোক দ্য ক্যালকাটা ন্যাশনাল থিয়েটার, কিন্তু অর্ধেন্দ্রশেখর জানিয়েছেন মতিলাল বসু প্রস্তাব করেন ক্যালকাটা শব্দটি বাদ দিয়ে দ্য ন্যাশনাল থিয়েটার নামকরণ হোক। সেই প্রস্তাব নিয়ে গিরিশচন্দ্র ঘোষ তীব্র বিরোধ করেন। তবে এই নামকরণের প্রস্তাবনা ও সিদ্ধান্ত নিয়ে কিছু বিতর্ক আছে। এরপরের পয়েন্ট হচ্ছে ন্যাশনাল থিয়েটারের বিশেষত্ব। ন্যাশনাল থিয়েটারে অভিনীত প্রথম নাটক হল দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। এই নাটককে কেন্দ্র করে ন্যাশনাল থিয়েটারের সদস্যবৃন্দ স্থির করেন, এক নম্বর হচ্ছে সকল শ্রেণীর দর্শকদের জন্য টিকিটের বিনিময়ে রঙ্গমঞ্চের দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে। দুই নম্বর,
এখানে প্রধানত সামাজিক নাটক অভিনয় করা হবে, যাতে সহজেই ব্যয়ভার বহন করা যায়। ঘড়িওয়ালা বাড়িতে বার্ষিক ৪০ টাকা ভাড়ায় অস্থায়ী রঙ্গমঞ্চ নির্মিত হবে। তিন নম্বর হচ্ছে অর্ধেন্দুশেখর মুস্তাফি হবেন মূল নাট্যশিক্ষক এবং পরিচালক, কারণ গিরিশচন্দ্র ন্যাশনাল থিয়েটার নামকরণে এবং টিকিট বিক্রির প্রস্তাবে আপত্তি জানিয়ে দল পরিত্যাগ করেন। এরপরের পয়েন্ট হচ্ছে নীলদর্পণের অভিনয় সাফল্য। ভুবনমোহন নিয়োগীর গঙ্গা তীরবর্তী বাড়িতে নীলদর্পণ নাটকের নিয়মিত মহলা হয়। তারপর ১৮৭২ সালের ৭ই ডিসেম্বর তারিখে নাটকটি মঞ্চস্থ হয়। টিকিট বিক্রির প্রস্তাবে সকলে স্বাগত জানান। দর্শকের মধ্যে নীলদর্পণ নাটকে যথেষ্ট সাড়া পড়েছিল। দৃশ্যসজ্জা এবং সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে কিছু কিছু ত্রুটি থাকা সত্ত্বেও নীলদর্পণ যথেষ্ট সাফল্য লাভ করে। এই অস্থায়ী রঙ্গমঞ্চটির ঠিকানা ছিল ৩৬৬ নং অপার চিতপুর রোড, কলকাতা। এই বাড়িটি মধুসূদন সান্যালের ঘড়িওয়ালা বাড়ি নামে প্রসিদ্ধ ছিল। সেকালের সমাচার পত্রিকায় এই অভিনয় সম্পর্কে লেখা হয়েছিল, কলিকাতা ন্যাশনাল থিয়েট্রিক্যাল সোসাইটি সর্বসাধারণকে জ্ঞাত করা যাইতেছে যে আমরা আগামী ৭ই ডিসেম্বর শনিবার তারিখে মধুসূদন সান্যাল মহাশয়ের বাড়িতে রঙ্গভূমির ও বঙ্গভাষার অঙ্গপুষ্টির নিমিত্ত রঙ্গভূমে আবির্ভূত হইতে ইচ্ছুক ও যত্নবান হইয়াছি, কিন্তু কোটেশন, ঠিক আছে। এরপরে হচ্ছে এটি একটি বিজ্ঞাপন। প্রথম রাত্রিতে প্রথম শ্রেণীর টিকিটের মূল্য ছিল ১ টাকা এবং দ্বিতীয় শ্রেণীর টিকিটের মূল্য ছিল ৮ আনা। প্রথম দিন টিকিট বিক্রি হয়েছিল ৪০০ টাকা। নীলদর্পণ নাটকের অভিনয় করেছিলেন অর্ধেন্দুশেখর মুস্তাফি, উৎসাহেব সাবিত্রী, গোলক বসু এবং একজন কৃষকের চরিত্রে, মতিলাল বসু রায়চরণ ও তোরাপের চরিত্রে, শশীভূষণ দাস আমিন পণ্ডিত ও কবিরাজ চরিত্রে, গোপালচন্দ্র দাস আদুরি এবং রায়ত চরিত্রে, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নায়ক নবীন মাধবের চরিত্রে, গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিন্দু মাধব চরিত্রে, অমৃতলাল মুখোপাধ্যায় ক্ষেত্রমণির চরিত্রে, অবিনাশচন্দ্র কর রোগ সাহেবের চরিত্রে। এই নাটকের অভিনয় সম্পর্কে সেকালের অমৃতবাজার পত্রিকায় লেখা হয়েছিল, অভিনয় সুচারু হইয়াছিল, আমরা পরিতৃপ্ত হইয়াছি, অভিনেত্রীগণের মধ্যে আমরা তোরাপেরই সম্যক প্রশংসা করি। ১২ই ডিসেম্বর ১৮৭২ খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে অন্যান্য নাটক। নীলদর্পণের সাফল্যের পর ন্যাশনাল থিয়েটারের সদস্যবৃন্দ আরো বহু নাটক অভিনয় করেছিলেন। সেগুলি হল জামাইবাড়ি ১৪ই ডিসেম্বর ১৮৭২ খ্রিস্টাব্দে, নীলদর্পণ ২১ডিসেম্বর ১৮৭২ খ্রিস্টাব্দে, নবীন তপস্বিনী ১৮ই জানুয়ারি ১৮৭৩ খ্রিস্টাব্দে, নবনাটক রামনারায়ণ তর্করত্ন ২৫ জানুয়ারি ১৮৭৩ খ্রিস্টাব্দে, ৯০০ রূপেয়া ৮ই ফেব্রুয়ারি ১৮৭৩ খ্রিস্টাব্দে, ভারত মাতা একটি দৃশ্যে ১৫ই ফেব্রুয়ারি ১৮৭৩ খ্রিস্টাব্দে, কৃষ্ণকুমারী ২২ই ফেব্রুয়ারি ১৮৭৩ খ্রিস্টাব্দে। এরপরের পয়েন্ট হচ্ছে বঙ্গরঙ্গ মঞ্চে ন্যাশনাল থিয়েটারের দান বা অবদান। বঙ্গরঙ্গ মঞ্চের ইতিহাসে ন্যাশনাল থিয়েটার একটি নতুন যুগ নিয়ে আসে। এই সাধারণ রঙ্গালয়ের উল্লেখযোগ্য পদক্ষেপ হল সামন্ত প্রভুদের দ্বারা কুক্ষিগত বাংলা রঙ্গমঞ্চকে এরাই প্রথমে দেশের সর্বসাধারণের জন্য অবারিত করে দেয়। পরের নাম্বার, এই থিয়েটারে প্রথম মনোরঞ্জনের পাশাপাশি পরাধীন দেশের গণবিদ্রোহকে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ তখন থেকে রঙ্গমঞ্চ হয়ে ওঠে লাঞ্ছিত মানুষের প্রতিবাদের প্ল্যাটফর্ম। তিন নাম্বার, সামান্য দক্ষিণার বিনিময়ে দেশের আমজনতা নাট্যাভিনয় উপভোগ করার গণতান্ত্রিক অধিকার লাভ করল, এতে একনায়কতন্ত্রের অবসান ঘটল, রঙ্গমঞ্চ হয়ে উঠল সকল মানুষের বিনোদনের এবং জীবন চেতনার আধার। পরের নাম্বার, নাট্যাভিনয় এবং রঙ্গমঞ্চ যে অন্যান্য ব্যবসায়ের মতো একটি লাভজনক ব্যবসা হতে পারে তা এই রঙ্গমঞ্চ প্রথম প্রমাণ করে। পরের নাম্বার,
পৌরাণিক এবং ঐতিহাসিক নাটকের পরিবর্তে সামাজিক নাটকই যে আধুনিক যুগে রঙ্গমঞ্চের পক্ষে সর্বাধিক উপযুক্ত সে কথা এই নাট্যশালায় প্রথম প্রমাণ করে। পরের নম্বর, একটি নাট্যশালা একটি সংগঠিত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অঙ্গ হল অভিনেতা অভিনেত্রী, পরিচালক, নৃত্যশিল্পী, গায়ক গায়িকা, নৃত্যশিক্ষক, গীতিকার, প্রেক্ষাপট শিল্পী, আলোক সম্পাদ শিল্পীর প্রয়োজন এবং অন্যান্য সহকর্মী বৃন্দ। সকলের সহযোগিতা না থাকলে এই জাতীয় প্রতিষ্ঠান দীর্ঘস্থায়ী হতে পারে না। দলের মধ্যে মতভেদ ঘটলে এই জাতীয় সংগঠন অচিরেই ভেঙে যেতে পারে। লাস্ট নাম্বার, শুধু কলকাতাকে কেন্দ্র করে নাট্যাভিনয় প্রদর্শন করায় শেষ কথা নয়। কলকাতা মহানগরীর বাইরেও যে বিপুল পরিমাণ দর্শক রয়েছে তাদের কাছেও নাট্যাভিনয়কে পৌঁছে দেওয়া প্রয়োজন। এই নাট্যশালা সর্বপ্রথম কলকাতা থেকে ভ্রাম্যমান দল নিয়ে বিভিন্ন মফস্বলে অভিনয় প্রদর্শন করে, এতে শহরকেন্দ্রিক নাট্যশালা বিস্তার লাভ করে। এরপরে হচ্ছে ভাঙ্গনের কারণ, মানে ন্যাশনাল থিয়েটার ভেঙে গিয়েছিল, তার কারণ কি? যে কোনো নাট্যশালার সঙ্গে মতভেদ এবং ভাঙ্গনের সম্ভাবনা অনিবার্যভাবে জড়িয়ে থাকে। ন্যাশনাল থিয়েটারও নানা কারণে ভাঙ্গনের মুখোমুখি হয়ে দ্বিধাবিভক্ত হয়ে যায়। ন্যাশনাল থিয়েটার ভেঙে যাওয়ার পশ্চাতে যে প্রধান কারণগুলি বর্তমান ছিল সেগুলি হল, এক নম্বর, গিরিশচন্দ্র এবং অর্ধেন্দ্র শেখরের ব্যক্তিত্বের প্রবল সংঘাত। বাগবাজার অ্যামেচার থিয়েটার বা শ্যামবাজার নাট্য সমাজের মধ্যমণি ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। পরে সেখানে অর্ধেন্দ্র শেখর মুস্তাফি যোগদান করেন। এরপরেই দুই ব্যক্তিত্বের সংঘাত আরম্ভ হয়। অর্ধেন্দ্র শেখর এবং তার অনুসারীরা টিকিট বিক্রির প্রস্তাব দিলে গিরিশচন্দ্র আপত্তি জানিয়ে বলেন, কোটেশন, ন্যাশনাল থিয়েটার নাম দিয়া ন্যাশনাল থিয়েটারের উপযুক্ত সাজ সরঞ্জাম ব্যতীত সাধারণের সম্মুখে টিকিট বিক্রি করে অভিনয় করা আমার অমত ছিল। কয়েকজন গৃহস্থ যুবা একত্র হইয়া ক্ষুদ্র সরঞ্জামে ন্যাশনাল থিয়েটার করিতেছে, ইহা বিশ্বদৃশ জ্ঞান হইল এই মতভেদ। এই গিরিশচন্দ্র দলত্যাগ করে চলে গিয়ে আবার ফিরে আসেন। আবার শুরু হয় সংঘাত এবং গিরিশচন্দ্র ও অর্ধেন্দ্র শেখর আপন আপন অনুগামীদের সঙ্গে নিয়ে দুটি পৃথক দল সৃষ্টি করেন এবং থিয়েটারের সরঞ্জামগুলি দুভাগে বিভক্ত করে দেন। দুই নম্বর হচ্ছে, দুই মহাপরিচালকের একত্র অবস্থানে দলের অন্যান্য কলাকৌশলীবৃন্দ আন্তরিকভাবে দুভাগে বিভক্ত হতে চাইছিল এবং স্বাধীনভাবে নাট্যাভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছিল। গিরিশচন্দ্র এবং অর্ধেন্দ্র শেখরের যৌথ উপস্থিতিতে তা সম্ভব ছিল না। তিন নম্বর, গিরিশচন্দ্র যখন দেখেন ন্যাশনাল থিয়েটার নামটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, তখন তিনি সেই জনপ্রিয়তাকে আত্মসাৎ করার জন্য নিজস্ব দল হিসাবে ন্যাশনাল থিয়েটারকে রেজিস্ট্রি করে নিতে চেয়েছিলেন। ফলে দলের মধ্যে মতভেদের বিষবাষ্প তিনি ছড়িয়ে দিয়েছিলেন, যেহেতু তিনি চেয়েছিলেন স্বতন্ত্র দল তৈরি করে বৈচিত্র্যময় নাটক অভিনয় করবেন। এতে পেশা হিসাবে ন্যাশনাল থিয়েটার আরও বেশি লাভজনক হয়ে উঠবে। এক কথায় গিরিশচন্দ্র এবং অর্ধেন্দ্র শেখরের পারস্পরিক ইচ্ছা এবং অহংবোধের সমস্যার কারণে ন্যাশনাল থিয়েটার ভাঙ্গনের মুখোমুখি হয়। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার এই নোটগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করেই আছো তারা ফ্রেন্ডস তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওগুলিকে শেয়ার করে দিবে। ঠিক আছে, আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।